ব্লগস ভিডিও। তো সবাই জয় মা দুর্গা। তো সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা এবং ধ্রুব দুর্গা পূজার সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই এবং ছোটদের আন্তরিক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে ব্লগস ভিডিওটি। তো আজকে ব্লগস ভিডিওটি হচ্ছে ধামাকা, কারণ বলতে বলতে আমার ইউটিউব চ্যানেলটা 1 বছর হয়ে গেলো, যা 14 সেপ্টেম্বর 2022 সালে খুলেছিলাম, ঠিক আছে। তো সেই ইউটিউব চ্যানেলটা তখন দুর্গা পুজোর ভিডিও নিয়ে শুরু করেছিলাম, যা 1 বছর হয়ে গেলো 2022 সাল থেকে 2023 সালে চলে এসছে, যা প্রত্যেক বছরই চলে আসছে। বাঙালিদের পরম্পরা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, মানে বাঙালিদের সংস্কৃতির যে পরম্পরাটা বা সংস্কৃতি যে বোঝা যায় সেটা হচ্ছে দুর্গা উৎসব, যা বাঙালিদের একটা প্রিয় উৎসব হচ্ছে দুর্গা পুজো থেকে পুরো ভাইফোঁটা অবধি। তো দুর্গা পুজোতে আজকে আমাদের পুরো ভিডিওটা তোমাদের আগের বছর কাঁথি সরে দেখেছিলাম, সাপোর্ট এতটা হয়নি, তো আমার সাবস্ক্রাইব এবং আমাদের পারিবারিক বলতে গেলে আমাদের পরিবারের সঙ্গে কম ছিল ইউটিউবে, এখন সবাই বেড়েছে, প্রায় 500 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য পরপর এগিয়ে যাচ্ছি। তো এবারেও দুর্গা উৎসবে যাতে এগিয়ে যাই, তো সেখানে দুর্গা উৎসবে সবাইকে যে শুভকামনা, যারা সিঙ্গেল কপল সবাই ভালো থাকুক। তো সবাই মোটামুটি দুর্গা উৎসবটা একই থাকবে, আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তো ষষ্ঠীতে যাবো একলা, সুবিধা আসার কথা ছিল, একটু প্রবলেমের জন্য সুবিধা আসেনি, তো একলা চারিদিক ভিডিও করবো, তো এলোন ছিলাম, মানে সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল আছে সেটা বাদ দো। তো বন্ধু বান্ধব নিয়ে বেরোয়নি, পরে অষ্টমীতে এতে বেরোবো, কারণ আজকে শুধু আমি কাঁথি সরে দুর্গা উৎসবের ভিডিওগুলো ছাড়ার জন্য একলাই গিয়েছিলাম, কারণ একলা যেতে ভালো, কারণ বন্ধুদের সঙ্গে গেলে অসুবিধা হবে, যেহেতু এসেন্স হলে সবাই আবার সবাইকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, অনেক ঝামেলা থাকে, তার জন্য একলা ভিডিওতে যাব এবং একলা ভিডিও করে তোমাদের দেখাবো কাঁথি সরে যত ক্লাব আছে সবগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করবো, যতটা বাকি থাকবে পরে হয়তো অষ্টমী নবমীতে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর দুর্গা উৎসব ভিডিওতে হচ্ছে আমাদের বাঙালি দুর্গা উৎসব প্রিয় ভিডিও, আমাদের প্রিয় পূজা বলা হয়, কারণ এই পূজাতে সবাই নতুন জামা কাপড় থেকে সবকিছু নতুন নতুন খোঁজ পায়, সেটা যাই হোক। তো এই দুর্গা উৎসবের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে কমেন্ট বলবে, আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেল আছে এরকম ভালো ব্লগস ভিডিওগুলি দেখতে হলে, আপডেট পেতে হলে ভিডিওগুলি একটু করে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটু করে লাইক করে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে প্রত্যেকটা এন্ডোতেই শুভ ষষ্ঠীতে ষষ্ঠীর দিনে ভিডিওগুলো কমপ্লিট চেষ্টা করবো, আর এর আগে ভিডিওগুলো দিইনি, কারণ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল কন্টাই পিকে কলেজ, সেই ভিডিওগুলো একটু চাপ থাকার কারণে দিতে পারিনি, কারণ মোবাইলে এতটাও স্টোরেজ নেই, 64 GB স্টোরেজ রেডমি নোট 10 এর ফোন, আর সেই সব ভিডিও থাকার কারণে তোমাদের আগে থেকে দেখাতে পারিনি, তাই ষষ্ঠীতে ভিডিওগুলো করছি, সপ্তমী অষ্টমীর মধ্যে ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে, আমাদের কাঁথি সরে সমস্ত ঠাকুরের বা প্রত্যেকটি ক্লাবে, বড় বড় ক্লাব নান্দনি উদ্গিল থেকে চৌরঙ্গি থেকে প্রত্যেকটি ক্লাব ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকবো, তাই সবাইকে জানি শারদীয় এবং শুভ ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের জন্য। তো তোমরা পাশে থাকলে ভিডিওটিও ভালো হবে এবং ভিডিওটি যদি লাইক ভালো লাগে কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে 2023 সালের শুভ ষষ্ঠীতে দুর্গা উৎসবে মা জয় মা মা দুর্গার আশীর্বাদে ভিডিওটি দেখা যাক কতদূর ভালো ভিউ হয়, দেখা হচ্ছে ভিডিওতে। স্কুল বাজারে চলে এসেছি আরেকটি ক্লাব নিয়ে, তো এটি একটি আরেকটি ক্লাব যেখানে মন্দির রয়েছে দুর্গা মন্দির, তো এই ক্লাবটি হচ্ছে আমাদের রাও রিক্রিয়েশন ক্লাব, তো রাও রিক্রিয়েশন ক্লাবটি হচ্ছে আমাদের হচ্ছে হিন্দু গার্লস ব্রহ্ম গার্লস স্কুলের, তো এই স্কুল বাজারে তোমরা এলে দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ রাও রিক্রিয়েশন ক্লাব। তো এই ক্লাবের ভিডিওটি দেখার আগে যারা যারা নতুন এসেছে তারা তো সাবস্ক্রাইব করে নিচ্ছে, প্লাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ঠাকুরের প্রতি তুমি শ্রদ্ধায় থাকলে তোমরা কমেন্টে জয় মা দুর্গা লিখতে পারো। আর 2023 সালে কার কীরকম ঠিকঠাক কেটেছে 5 দিনের মধ্যে, যা আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, তে যা যে দিনটাতে ভালো কেটেছে সেই দিনটাতে কমেন্ট করতে পারো। তো যাই হোক চলো তাহলে আজকে দেখা যাক রাও রিক্রিয়েশন ক্লাব, আজ আগে এসেছিলাম নাম জানতাম না, এখন সব ক্লাবের নাম জানছি আস্তে আস্তে করে, কারণ পরপর ইউটিউব চ্যানেলটা 2 বছর হতে যায়। তো যাই হোক চলো তাহলে আজকে রাও রিক্রিয়েশন ক্লাবে ঠাকুরটা দেখা যাক, দুর্গা ঠাকুর কীভাবে করেছে এবং তাদের প্যান্ডেল মণ্ডপ কীভাবে করেছে, আর এখানে দেখতে হচ্ছে ফোয়ারা করেছে খুবই সুন্দরভাবে। চলো এটা দেখতে দেখতে তাহলে আজকের ভিডিওটি শেষ করা যায়, দেখা হচ্ছে পরের ভিডিওটি, যা হচ্ছে চৌরঙ্গি ক্লাব সামনে রয়েছে, সেই চৌরঙ্গি ক্লাবের ভিডিওটি দেখতে হলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রেখে দাও।